Assalamu alaikum wa rahmatullah. Welcome back on our second segment, Community Matters. I'm Yahnar, our host, Abul Hasnat. First segment of Nar Aslan, Amnar Adnan, by this week, Aita Farsunina. We wish him well. Personal circumstances, Karana Aita Farana, inshallah. We wish his family well as well. Amra to Islamic, London Islamic Book Fair, Hotamatia, Rikta, long standing program. And first segment, I'm going to introduce Khorslam Amrad Monir Bhai, Tainuliga Al Quran Academy Chairman and founding member of the Islamic Book Mela. Ramadan Saitulega KM Abu Tahir Chowdhury, Tainuri, also a founding member of the book fair, inshallah. Notun guest as a nation, Dr. Kamrul Hassan, also a founding member. Assalamu alaikum. Alhamdulillah. Good to have you here, inshallah. Afnara, which is good. And I'm a breaker, I'm a gamma rule. I mean, by the introduced Tainuri Gamma Mela committee member. So inshallah, I'm sure you're going to be involved. Rulam bhai, after that, when both in that you involved, that's when after that, I'm not a hoka. I'm not going to be a hoka. Don't know what's going on, bhai. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Shomai to dashok bindu jara, amader sathe uposthit achen. Amra amader ei boi mela ta ke amra goto 7 bochor porjonto apnader sathe amra ekotro howar jonno je mane amader je anondo. So, I am going to talk about the Islamic boy. I am going to talk about the Moza Paisi, the Sat Paisi, the Manusha, the Bitter Jack, the Agro Paisi. I am going to talk about the Anand Dissen, the Bigot Dine, the Bigot Dine, the Anand Guli, the Amade Kabar, the Ebosur, the Notun Kore, the Chinta Kursi, the Kibabe Aro, the Sundar Korajai. আপনাদের কি ওপেন আপনাদের ওপিনিয়নের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের এই বইমেলাটা আমাদের এই পরিবেশে অনেক খুব ইম্পর্টেন্ট একটা আমাদের জন্য দরকার বিশেষ করে আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় আমরা যারা মুসলিম আছি বিশেষ করে এই মুসলিমদেরকে যে বাচ্চা কাচ্চা আছে আমাদের আমাদের বইমেলাতে সব ধরনের বইগুলি পাওয়া যায় এখানে যে আব্দুল তাহের ভাই বলতেছিলেন যে এখানে আমাদের হাদিস আছে হাদিস মানে সংকলন আছে এখানে আমাদের হিস্টরি নবী রাসূলদের এবং জায়েদ খলিফার হিস্টরি আছে আমাদের সব হিস্টরি বইগুলি আমরা অন্য কোথায় পাওয়া যায় না কিন্তু এই মেলাতে আমরা চেষ্টা করি যে বই যাতে আরো মানুষগুলি এখানে এসে বইগুলি পায় কারণ এই বইগুলি পাইতে হলে বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে আনতে হয় অনেক সময় আনাও যায় না দেখা যায় যে এগুলি আনা অনেক সময় কষ্ট হয় আমরা সেই বইগুলিকে মেলায় উপস্থাপন করি আপনাদের সুবিধার জন্য এখানে সেই বইগুলি আনা হয় যে বাচ্চারা যারা ইংলিশ পারে হিস্টরি ছোট ছোট গল্প এই গল্পগুলির মাধ্যমে সাজানো হয়েছে যাতে বাচ্চারা এখানে আসলে খুশি হয় তো আমাদের আজকে যেটা ফোকাসটা আমাদের যে সময়টা আছে আমাদের আর এক সপ্তাহ সময় আছে এই এক সপ্তাহ সময়ের ভিতরে আমাদের শনি রোববার আছে এই দুই দিন বিশেষ করে আমাদের বন্ধ থাকে আমরা যারা বাপ মা যারা আজকে আছি যারা গার্ডিয়ান আছি আমি বিশেষ করে আজকে অনুষ্ঠানে এই কথাটাই বেশি বলতে চাইছিলাম যে যারা বাপ মা আছি তার আজকে একটু প্ল্যান করি আজকে প্রোগ্রাম শোনার পরে একটু প্রোগ্রাম করি যে আমাদের নেক্সট প্রোগ্রাম যে শনিবার রোববার দিন অন্ততপক্ষে আমাদের একটা ঘন্টার জন্য হইলো যেন আমরা এই মেলায় আসি এই মেলায় আসলে কি হবে আমি কিছু বই পাইলাম আমার বাচ্চা কাচ্চার জন্য কিছু বই পাইলাম এখানে আমি ইসলামিক একটা কালচার পাইলাম এখানে আমি ইসলামের মসজিদে যারা অনেক দিন থেকে যান না সেই ইসলামিক মসজিদটাও দেখতে পারলেন সাথে সাথে আমাদের এই বই মেলাটাকে আমরা শুধু লন্ডনের ভিতরে না আমরা নেক্সট মান্থে আগামী মাসে ডিসেম্বরের 3-4 তারিখে আমরা বার্মিংহামে এই প্রোগ্রামটা করার জন্য তাদের যে একটা আগ্রহ দেখছি বার্মিংহামের লোকদের ভিতরে তারা এটাকে বলছে শুধু লন্ডনে করবেন কেন আমাদের এখানেও নিয়ে আসেন তো এই যে আমাদের ভিতরে একটা উদ্দীপনা অনেক সময় আমরা মনির ভাই গত বছর বলছিল যে এত বড় বোঝা আমি একা কীভাবে বহন করি আসলে সব ধরনের মেলায় সবাই অংশগ্রহণ করে আমাদের এই যে ইসলামিক যে বই মেলা এখানে কিছু সংখ্যক লোক যেমন এই আব্দুল তাহের ভাই আছে আমাদের সব সময় অনেকে পাওয়া যায় এইরকম কিছু লোক যারা আছে তাদের বিনিময়ে কিন্তু আজকে বই মেলাটা এই তাদেরই প্রতিফলন তাদেরই প্রতিবার প্রতিফলন এই বই মেলাটা তো আমি আপনার বিশেষ করে অনুরোধ করবো যারা গার্ডিয়ান আছেন তাদের বাচ্চা কাচ্চাগুলি নিয়ে একটা সুন্দর পরিবেশে সেখানে আসলে একটা দিন উপভোগ করার মতো সেই পরিবেশ আমরা সেখানে ইনশাল্লাহ ওই রকমের আমরা রেডি করে রাখছি যাতে বই মেলায় আসলে অন্তপক্ষে বাচ্চা কাচ্চারা গার্ডিয়ানরা একটা দিন উপভোগ করতে পারে তো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আসেন আমাদের বইমেলায় আসলে বাচ্চা কাচ্চাদের উপকার হবে কিছু বই নিয়ে গেলেন আর আপনাদেরও কিছু উপকার হবে যে বইগুলি আপনারা কখনো আনতে পারতেন না দেশ থেকে সে সহজভাবে আপনারা এখানে পাইলেন
আমন্ত্রণ থাকবে ইনশাআল্লাহ, আপনারা আসেন, বইমেলায় দেখা হবে ইনশাআল্লাহ। রুমেল ভাই জাজাকাল্লাহ খাইর, আপনার তাই আমার দুই একটা প্রশ্ন আছে, এগুলো আপনারা পরে দিবেন ইনশাআল্লাহ। আমার ফাইনাল গেস্টে ইন্ট্রোডিউস করিলে আর আপনার অডিয়েন্সের উচ্চ সুযোগ দিলে আপনার কাছে যাচ্ছে। ডক্টর কামরুল হাসান ভাই আপনার একটা ফাউন্ডিং মেম্বার, আসলে আপনার তো আপনি যেন একটা কমিটি ফর্ম করলো আর আপনারা শুরু করলো, আপনার কোন ইন্সপিরেশন শুরু করলো? আমরা ইনশাআল্লাহ আপনারা অডিয়েন্সে শুনাই গো। জাজাকাল্লাহ খাইর। আসলে আমরা যখন এই বইমেলাটা শুরু করি 2012 সালে সম্ভবত, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমরা যখন শুরু করি তখন আমাদের একটা বড় উদ্দেশ্য ছিল যে আমরা যারা এখানে এই বইমেলা শুরুর উদ্যোগ নিয়েছিলাম এবং মনির ভাই মেইন উদ্যোক্তা, উনি চেয়ার ছিলেন, তো আমরা বিভিন্ন জায়গাতে বইমেলা দেখার আমাদের সুযোগ হয়েছে। আমরা জানি যে সবচেয়ে বড় বইমেলা হয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে, কয়েক দিন ব্যাপী বইমেলা হয়, পৃথিবীর সবচেয়ে বড় বইমেলাতে সারা দুনিয়ার মানুষ ওখানে যায়। এর দেখা দেখি পরবর্তীতে আমরা দেখেছি যে নিউ ইয়র্কে একটা বইমেলা হয়, লন্ডনেও একটা বিরাট বইমেলা হয়, এবং লন্ডনের বইমেলাও এখন সেকেন্ড লার্জেস্ট, এটা একেবারে অনেক আগে থেকে এভরি ইয়ারে মার্চে 14, 15, 16 এরকম ডেট করে করা হয়। তো এইসব বইমেলাতে যখন আমরা যাই এবং এইসব বইমেলাতে যখন আমরা দেখি ইংরেজি ভাষার সাথে সাথে অন্যান্য সব ভাষার বইও এখানে থাকে, মেইনলি হয়তো ইংলিশ বই থাকে, কিন্তু আমাদের যারা বাংলা ভাষাভাষী, যারা আমরা জানি যে বাংলা ভাষাভাষী একটা বৃহত্তম জনগোষ্ঠী রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এরা আছে, কিন্তু এইখানে লন্ডনে যে সেকেন্ড বৃহত্তম বাংলা ভাষাভাষী মানুষের অবস্থান, আমরা যখন দেখলাম যে এই বইমেলাটা আমাদের বাংলা ভাষাভাষী লোকেরা তাদের বই দেশ থেকে আনাটা অনেক কষ্টকর এবং এখানে যে বই পাবলিশ হয় এখানেও কিন্তু প্রচুর বাংলা বই পাবলিশ হয়, তো এই দুইটার সমন্বয়ে আমরা মনে করলাম যে লন্ডনে যদি একটা বইমেলা শুরু করা যায় তাহলে বই আজকে যে পড়ার যে আগ্রহ বা আগ্রহ কম বা বেশি আমরা বলি এইটাকে জাগরিত করা যাবে। এছাড়া আরও একটা ইয়ে ছিল যে আমরা আমাদের সবচেয়ে একটা বড় বইমেলা যেটা ঢাকাতে হয় আমরা জানি বাংলা একাডেমির বইমেলা, একেবারে বলা হয় জাতীয়ভাবে আমরা করা হয়, ক্যালকাটাতে একটা বইমেলা হয়, কিন্তু বাংলা ভাষাভাষী পাঠকেরা যারা লন্ডনে আসেন তাদেরকে মেইন উদ্দেশ্য করেই কিন্তু আমরা এই বইমেলাটা করেছিলাম যে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এই বইয়ের ইয়ে হবে। এবং একটা ভালো কাজ করা হয়েছিল সেখানে, সেটা হচ্ছে ইভেন বাংলা ভাষাভাষী যারা পাঠক আসেন তারাও কখনোই কিন্তু এখানে বসে ক্যালকাটার বই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বাংলা ভাষায় বই পাবলিশ হয় এবং প্রচুর ইসলামী বইও পাবলিশ হয়, এটা সম্পর্কে কোনো ধারণাই কিন্তু আমাদের এইখানকার পাঠকদের ছিল না, যেটা মানে প্রথম থেকে শুরু করলেও পরবর্তীতে এটা কিন্তু বড় আকারে আসছে যে পশ্চিম বাংলায় বাংলা ভাষাভাষী ওখানে অনেক মুসলমান আছে তাদের যে বই পুস্তক আসে সেই বইও এখানে আমার একটা সুযোগ, আমার মনে হয় প্রথমটায় বোধ হয় হয়নি কিন্তু পরবর্তীতে মনে হয় সেটাও করেছেন যে ওখান থেকেও কিন্তু এই বইগুলো এখানে আসার সুযোগ হয়, আর ঢাকা থেকে যে বই পাবলিশ হয় আমরা বললাম যে এগুলো আসার সুযোগ। এবং এক পর্যায়ে কিন্তু এটা, যদিও এটার নাম ইসলামী বইমেলা যেহেতু মেজরিটি বই আমাদের ইসলামী বই এখানে আমরা ইয়ে করি, কিন্তু একটা বিরাট অংশ কিন্তু মানে ভালো বই যেটা আমরা ইয়ে করি, যে আমরা হয়তো অনেক সময় আমাদের একটা ভুল ধারণা আছে ইসলামী বই বললে আমরা বুঝি কোরআন হাদিস এবং এই জাতীয় যে সমস্ত ধর্মীয় বই আমাদের মানে ইয়েতে আনি, কিন্তু এর বাইরেও কিন্তু একটা বিরাট অংশের বই এই মেলাতে আসে যেটা আপনার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, বাংলা সাহিত্য সংস্কৃতির যে কালেকশন অন্যান্য জায়গা থেকে এই সবগুলো আমরা এখানে পাই, এই যে সুযোগটা করে দেওয়া এই জন্য আমরা শুরু করেছি। আমি আমি টপিক ব্যাপারে আপনারা ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন আছে সুযোগ দিমু আপনারে। দুই একটা প্রশ্ন আসলে ক্রিস্টিয়ান হল আই এম আবু তাহের চৌধুরী ভাই, ইয়াং পিপল অর ইয়াং আপনার যে ইয়াং যারা আসলে লন্ডনে এখন আপনার লন্ডনে উনি তো বার্মিংহাম শোয়ে আপনারা প্রোগ্রাম করে রাত নেন, এখন ইয়াংয়ের ইনভলভমেন্ট আপনারা কোনভাবে আগ্রহীছেন যেন আরও ইয়াং মানুষ আপনারা খালি ইয়াং আইতা না বুক ফেরো আপনারা লগে ইনভলভ হইতা, লগে সাহায্য দিতা, লগে যেন এই আইডিয়ার একটা ফোর্ড নিতা আগামী, আপনারা কোন প্ল্যান আছে ইয়াং মানুষের দায়? আমি তো আলহামদুলিল্লাহ যেটা দেখলাম আল কোরআন একটা ফোকাস থাকি ইয়াংদের আপনার ইনভলভমেন্ট আছে, এখনও অনেক ইয়াং আপনার ছেলে হল মেয়ে হল তারা ইনভলভমেন্ট আছে, তারা কোঅপারেশন তারা কররা, এবং এই মেলা দেখছি আপনার যে হাফ অফ দি বুকস আপনার ইয়াং হল লাগে, ইয়াং গল সবল লাগে, ইয়াং আপনার ম্যান উইমেন গার্লস বয়েজ সবল আপনার যে রুচি আমার কামড়বে যেটা হয়েছে ওই যে আপনার শুধু সাহিত্য সংস্কৃতি না আমরা ইতিহাস হইতে ইচ্ছি আলী ভাই লন্ডন থাকি, আপনার প্রশ্ন আছে
ভেনিউ হইলে গিয়া লন্ডন মুসলিম সেন্টারও আগামী শনিবারে 26 তারিখ 25 তারিখ সোমবার সহ 26 তারিখ লন্ডন মুসলিম সেন্টার ইস্টার্ন মসজিদ টাইমটা সকাল 10টা থেকে 7টা সকালে 10টা থেকে আপনার বিকালে 7টা পর্যন্ত ইনশাআল্লাহ প্রতিদিন আর কোনো প্রশ্ন আছে নি আপনার আমরা কমিটি করে জিগাই দেন কিছু আলী ভাই আচ্ছা থ্যাংক ইউ ইনশাআল্লাহ তা আপনারা অন্য দেখাই ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর তো আমি যেটা করাম আসাদ ভাই আলহামদুলিল্লাহ আমি দেখছি আপনার ইয়াংদের ইনভলভমেন্ট এখনও আছে এবং প্রত্যেক বছর মেলাতে আপনার প্রচুর সংখ্যক আপনার ইয়াং হল ইয়াং ছেলে মেয়ে হল তারা পার্টিসিপেট করেন এবং বুক সকল আপনার ভেরি অ্যাট্রাক্টিভ বুক হল এবং আমি অনুরোধ করবো আমরা প্যারেন্টস হলডে আমরা ব্রাদার সিস্টার হলডে যে আপনার চিলড্রেন হলডে লইয়া আপনার মেলাতে উকা এবং তারা এনকারেজ করবার লইয়া বললে আমার মনে হয় যে তিনটা দিন আপনার অত্যন্ত বালাঘাটবো এবং একটা একটা বই আপনার মানুষের লাইফটা চেঞ্জ করে ফেলাই দেয় বই আপনার আমরা একটা স্লোগান আছে যে বই কিনলে এখন কোনো দেখলে হয় না বই কিনলে মানুষ আপনার তার বইটা আপনার মানুষের বুক যদি স্টাডি করে রিড করে আপনার সে তার মনোজগতও আপনার পরিবর্তন করে দেয় আমি লাইফটা চেঞ্জ আমি একটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন আপনার খুব চ্যালেঞ্জিং কোয়েশ্চেন আপনি তো কইছেন না নি বই যে থাকবো আপনার বই থাকে তো সব এইজের খাবার একটা বইয়ে সব এইজের খাবার বাট আমরার তো এটা আমরা লন্ডনে যে ইয়াং সকল বড় হয়েছেন তাই তো ওখানে ফিক্স ল্যাঙ্গুয়েজ লইয়া মানে এলিকুয়েন্ট ল্যাঙ্গুয়েজ লইয়া আমরা যেটা আমরা আরবিক ল্যাঙ্গুয়েজটা এলিকুয়েন্ট আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ তো কবিতা পাবে তো খুব এলিকুয়েন্ট থাকে এলিকুয়েন্ট ল্যাঙ্গুয়েজ লইয়া তো রয়েছেন এখন তো আমরা যে বইয়ে আপনারা বুক ফেয়ার আছেন এখন তো এলিকুয়েন্ট ল্যাঙ্গুয়েজ তাহলে তো আমরা ইয়াং পিপল তোরা হরি যাই না তো আপনারা বুক ফেয়ার এলিকুয়েন্ট ল্যাঙ্গুয়েজের বই এনে ইন আ ইজি টু রিড ইজি টু আন্ডারস্ট্যান্ড এটা বেশি আনসার হতে পারবা যে ভাই মন্দির বিয়ে হইতে পারবা আর কিন্তু আমি যা দেখছি আপনার আগে যে প্রত্যেকের উপযোগী আপনার এবং বিশেষ করে যে ইংলিশ যত বই হওয়া পাবলিশড হইতা উদ্দেশ রাইটার ওখানে রাইটার আমরা যারা রাইটার এটা বাংলাদেশে পাবলিশ নাই অল বুকস আর পাবলিশ ফ্রম ইউকে অন্য যারা রাইটার হল তারা যে বই হল লেখছেন এগুলোরও আপনার ইংলিশ বুকগুলা যেগুলো আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলার সাথে নট অনলি ইন ইউকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ধরুন আমেরিকাতে কানাডাতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ধরনের রিসেন্ট বই পুস্তকগুলো আসছে এসব বইগুলো অধিকাংশই তৈরি করা হয়েছে কিন্তু এখানকার মেন্টালিটি হিসাবে এগুলো দিজ আর নট প্রোডাকশন অফ বাংলাদেশ বাংলাদেশের যত ভালো বই হোক সেগুলোর একটা অডিয়েন্সের চিন্তা তাতে থাকে এখানে যে লোকটা যেমন ডক্টর কামরুল হাসানের কথা মনে করে হি ওয়াজ এডুকেটেড ইন দিস কান্ট্রি ওয়াজ গ্রাজুয়েটেড অ্যান্ড ডক্টরস কোর্স এখানে এখানকার লোকেরা যারা বই লেখে উই ডু দ্য সেম থিং আমরাও যখন এখানকার ছেলে মেয়েদের জন্য বই লিখি তখন আমরা উই নো দেয়ার টেম্পারামেন্ট উই নো দেয়ার মেন্টালিটি উই নো দেয়ার ডিমান্ড আমরা তাদের চিন্তার চিন্তাধারার সাথে পরিচিত পরিচিত হওয়ার কারণে আমরা যেসব বই পুস্তকগুলো এখানকার লেখকেরা লিখছেন বিলাতে এবং অ্যাজ এ সেড দেন আমেরিকাতে হিউজ আমেরিকাতে শত শত ইসলামিক বই তৈরি হয়েছে কানাডাতে হয়েছে এই বইগুলো আমরা এখানে আনি এবং এগুলো মেলাতে ইচ অ্যান্ড এভরি বুক এজ অ্যাভেলেবল ইন দ্য বুক এর মধ্যে আছে একটা বড় জিনিস হচ্ছে যেটা আমাদের দর্শকদের মনে রাখা দরকার সেটা হচ্ছে যে দিস ডেইজ স্পেশালি ডিউরিং লাস্ট 20-30 ইয়ার্সে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে সামনে রেখে বই তৈরি হচ্ছে অনেক এবং মিডল ইস্টে আরব কান্ট্রিগুলোতে দেয়ার আর হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ বই বানানো হচ্ছে যেটা ইউরোপের জন্য মানে আমেরিকার জন্য এই বইগুলোকে আলহামদুলিল্লাহ আমরা এই বইগুলো এখানে মেলায় থাকে এই বইগুলো লোকেরা পায় তো এটা একটা বিরাট অপরচুনিটি আপনি একটা কথা আমাদের সবাইকে আমি দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব বোঝার জন্য যে আপনি যখন বাংলাদেশে যান মনে করেন হাসনাত ভাই আপনি দেশে গেলেন মনে ভাই আমার মাফ করবা আমরা একটা ব্রেক টাইম আইছে ব্রেক পরে আপনার 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 জায়গাটা চ্যালেঞ্জিং জায়গাটা দর্শকবৃন্দ আমরা একটা কুইক ব্রেক যাই বেশি দূরে যাইবা না ফাইভ মিনিট পরে আপনারা দেখাইব ফাইনাল সেগমেন্ট অন দ্য বুক ফেয়ার অফ লন্ডন 2018 ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ